হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কি রিলেটেড তোমরা কিন্তু একদম থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট এসেছে ক্যাটারিং ব্লগ। হ্যাঁ, ঠিকই শুনেছো, ক্যাটারিং ব্লগ। তো হ্যাঁ গাইস, একদম তোমরা ঠিকই শুনেছো, ক্যাটারিং ব্লগ আমি আর কি করেছি চ্যানেলে, এবং ক্যাটারিং গেছি এই নিয়ে প্রচুরবার, বাট ভিডিও করিনি। কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি ক্যাটারিংয়ে আমরা গিয়ে কী কী করি না করি, অ্যান্ড কত মজা হয় না হয়। আমাদের একটা ফুল গ্রুপ আছে, ঠিক আছে। সো সেই ভিডিওটাই আজকে তোমরা দেখতে চলেছ। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখা হচ্ছে ক্যাটারিংয়ে গিয়ে। অনুষ্ঠানটা ছিল একটা জন্মদিন বাড়ির, এবং একটা ছোট্ট ভাইয়ের 5 বছর জন্মদিন উপলক্ষে আমরা চলে গেছিলাম ক্যাটারিংয়ের উদ্দেশ্যে সেই বাড়িতে। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি জন্মদিন বাড়ির গেটটা কেমনভাবে সাজিয়েছিল। তাছাড়া সামনে একটা বক্স সিস্টেম ছিল সাউন্ড, এবং এখানে গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যেটা অসাধারণ লাগছিল দেখতে। আস্তে আস্তে সবই দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি জন্মদিন বাড়ির প্যান্ডেলটা। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছিল বার্থডে ভাইয়ের জন্য। অলরাইট গাইস, এই ডিজাইনটা কিন্তু আমার সত্যি পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। এবং এই প্যান্ডেলটা হয়েছিল কিন্তু একটা মাঠের মধ্যে, তাই পিছনে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জঙ্গল। এবার বলি কী কী স্ন্যাক্সে ছিল। ফুচকা ছিল গাইস, পকোড়া ছিল, চিকেন পকোড়া, অ্যান্ড ছিল হচ্ছে কফি। সো কফির ভাইটা খুবই ভালো, অ্যান্ড ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই ফটোতে নেওয়া যাবে তো, মানে ভিডিওতে। ও বলছে হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, হ্যাঁ করে দিল, এবং আমি আর দীপ্ত কফি খেতে খেতে এনজয় করতে থাকলাম। তো তোমরাও এনজয় করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস। তো কেমন লাগছে প্লিজ তোমরা বলো, যে এরকম ক্যাটারিং ব্লগ যদি চাও তো আমি নিশ্চয়ই নিয়ে আসবো পরে। তো দীপের সাথে একটু চিয়ার্স করে নিলাম, অ্যান্ড এরপরে আমরা কাজ শুরু করবো, তাই একটু স্ট্রং হতে হবে। তো তো চল। তো গাইস, জন্মদিন বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাউন্ড সিস্টেম হচ্ছিল, সেই জন্য কিন্তু ভয়েস ওভার দেওয়া, কারণ সেই টাইমে ওখানে ভিডিও করা সম্ভব নয় ভয়েস দিয়ে। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম ভেতরে ঢুকে গেছি যেখানে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড আমার অবস্থা দেখতেই পাচ্ছ, পাশে দাদারা ছিল সবাই। যাই হোক, ফার্স্ট টাইম একটু লজ্জা তো লাগছিলো এই ক্যাটারিং ব্লগ করতে, বাট আমি তাও করেছি তোমাদের জন্য। তো গাইস, তোমরা কিন্তু একটু প্যান্ডেলটা দেখো কেমন লাগছে। হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগছিলো চোখ দিয়ে, বাট ক্যামেরা কতটা আসছে আমি সেটা বোঝাতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, এবং আমি তো জাস্ট একটু চেয়ার কভারগুলো পরে নিয়েছিলাম, এবং যা যা আর কি কাজ হয় আর কি, সো ওই সবই করে নিচ্ছিলাম এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরছিলাম। তো ক্যাটারিংয়ে আমরা এইসবই করি মূলত। তো পিছন দিক দিয়ে দাদাগুলো ভাবছে কি কী করছে। তো সত্যি বলতে কি, যখন পিছন দিক দিয়ে কেউ তাকিয়ে থাকে না ভিডিও করতে গেলে সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে, আমার এই বিষয়টা আছে। তো যাই হোক, সবাই এরকমভাবে তাকিয়েছিলো বলে আমার একটা কেমন লাগছিলো, তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করেছি এবং ভয়েস ওভার দিয়েছি বাড়িতে বসে, এবং তোমাদের সামনে তুলে ধরেছি। এডি কি বার্থডে, এডি বার্থডে, আচ্ছা তো গাইস এডি আছে বার্থডে। বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে সেই হাঁসমোলা। এইগুলো জাস্ট খুলতে না আলাদাই লাগে, এগুলো আমরাই করি। তো এবার প্যান্ডেলটা দেখে নাও, ওভারঅল প্যান্ডেলটা এরকম ছিল, পাশে এদিকে ভাই বসে থাকবে, অ্যান্ড এদিকে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড আমি আর দীপ ছিলাম, এবং এই একটা বাচ্চা ছেলে ছিল। সো সব মিলিয়ে খুব এনজয় করেছি আমরা ভিডিও করতে করতে। তো যাই হোক, এখন জাস্ট রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে এবং খেতেও বসবে সবাই, তাই রেডি হয়ে নিয়েছিলাম। এক এক জায়গায় এক রকম ড্রেস থাকে, বাট এই টাইমে আমাদের নিজের পার্সোনাল ড্রেসই ছিল, হোয়াইট কালারের ড্রেস অ্যান্ড ব্ল্যাক কালারের একটা প্যান্ট ছিল। এবং প্যান্ডেলটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে, কারণ রেড কালার ছিল অ্যান্ড ফাইটের মধ্যে রেড কম্বিনেশন খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে, আর মেনুটা তোমাদের সামনে একটু পরেই আমি তুলে ধরছি, এবং খুবই সিম্পল রান্না হয়েছিলো যাতে গরমে সবাই খেয়ে সুস্থ থাকতে পারে। এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া টকোড়া আছে এখানে মাঠের মধ্যে, যেহেতু বললাম তোমাদের প্যান্ডেল হয়েছিলো। তো যাই হোক, সব মিলে খুব একটা ভালোই ছিল। তো এখানে দেখতে পাচ্ছ স্যালাড ফ্ল্যাট কাটা, এবং একটা কাকিমা ছিল এবং একটা কাকু ছিল, দুজনে মিলে রান্না করেছে, রান্নাগুলো সত্যি খুবই ভালো ছিল। আস্তে আস্তে সব রিভিউ দেবো। মেনুতে থাকুক বা না থাকুক, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই স্যালাডটা কিন্তু থাকে, এটা মাস্ট। তো বন্ধুরা, হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে যেটার জন্য বসেছিলে, হ্যাঁ এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ড তোমরা জানতে চাইছিলে যে কী কী ছিল। তো তোমাদেরকে বলে দিই, রাইস ছিল, এবং সাথে ছিল ডাল, সাথে ছিল আলু ফিঙ্গার, সাথে ছিল চিকেন, সাথে ছিল কাতলা গালিয়া, এবং সাথে ছিল চাটনি পাপড়, মিষ্টি এবং আইসক্রিম। সো সব মিলে কিন্তু খুবই ভালো ছিল। এবং দীপ এখানে মেনু কার্ডটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো দেখো তোমরা, এই হচ্ছে মেনু কার্ড। তোমাদের মেনু কার্ডটাও কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো গাইস, এবারেই তো মেন পালা, বার্থডের কেকটা দেখো না একটু আলাদা লেভেলের ছিল, আমার দেখতে খুবই ভালো লেগেছে এবং একটু ইউনিক লেগেছে। তো তার আগে বলে দিই, আমার কিন্তু বাড়ি একদম রোডের পাশে, তাই যদি নয়েস হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো যাই হোক,
কেকটা তোমাদের কেমন লেগেছে কেকটাও জানাতে ভুলো না। এবং সব কিছু ওভারঅল না আমার খুব ভালোই লেগেছে, খুব একটা এনজয়মেন্ট করে আমি কাটিয়েছি আগের দিন এবং ব্লগ করেছি, ফার্স্ট টাইম ব্লগ করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে, আমি বারবার বলছি তোমাদেরকে। তো এটা দেখতে পাচ্ছ ড্রাগনের উপরে কেকটা ছিল এবং কেকটা কিন্তু চকলেটের উপরে ছিল ফ্লেভার, এবং কেকটা খেতে খুবই ভালো ছিল। এবং এই ভাইটা না বারবার এসে বলছে যে আমাকে ড্রাগনের লেজটা দেবে, ড্রাগনের লেজটা দেবে। ও কী ছিল ড্রাগনের লেজে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, ভাইকে ড্রাগনের লেজটাই দেওয়া হয়েছে পরবর্তীকালে, যেটা ভাই ফ্রিজে রেখে খেয়েছে। এবং দীপ্ত এখানে আছে এবং সাথে আছে আমি। লাস্টে আমরা মুহূর্তে আমরা খেতে বসেছি, সে এখন বাড়ি যেতে যেতে আমাদের প্রায় দুটো বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ চিকেন নিয়ে জাস্ট বসে পড়েছি। তো অলরাইট গাইস, ভিডিওটা আমি কেমন করেছি আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা প্লিজ জানিও আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো চলো ভিডিওটা এত পর্যন্তই, দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এরকম ভিডিও দেখতে চাও যদি। ওকে, টাটা, বাই, টেক কেয়ার।